রাবিয়া বসিয়া নাকি বলেছেন ও ফেরেশতারা তোমরা হাজার হাজার মাইল দূর থেকে কবর এসেও আল্লাহর নাম ভুলে যাও নাই আর আমি রাবিয়া বসরিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি কি আমার রবকে ভুলে গেছি আল্লাহু আকবার রাবিয়া বসরিয়া বলছেন তোমরা আমাকে বলছো মার রব্বুকা আমার রবকে আমি যদি বলি রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া রে চিনি না তাহলে আমার কি হবে সুতরাং আমি কি আমারে জিগায় লাভ নাই আল্লাহর জিজ্ঞাসা করো আমারে চিনে নি আর আস্তে বলেন না সুবহানাল্লাহ আমি যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় রাবিয়া রে চিনি না তাহলে তো মায়ের আর একটু বাড়বে সুতরাং আমারে জিজ্ঞাসা করে লাভ নাই আল্লাহরে জিজ্ঞাসা করো আমারে চিনে নি কতটুকুন ঈমান থাকলে কতটুকুন স্পিরিট থাকলে এই কথা বলা যায় আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন বাবারে তুমি আমাকে চিনবা না আমি এলাকার মুসাফির মুরব্বি মানুষ ওখান থেকে বের হলে ঠান্ডা লেগে যাবে আমি অসুস্থ হয়ে যাব এই জন্য যেতে চাই না মসজিদে থাকি সকালবেলা চলে যাব খাদিম তো আর কিছুই মানে না খাদিম বলছে বের হয়ে যান এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাগ শুদ্ধ হাতে ধরাইয়া বলছে বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে রাত্রবেলা কোথায় যাবেন মসজিদে জায়গা নেই কেউ তাকে চিনে না মেহমান নেয় না কান করে শীতের রজনীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পথ ধরে হাঁটতে শুরু করলেন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গেলেন কনকনে শীত গভীর রাত্রে বাজারের কোনো দোকান খালি নাই এই গভীর রাত্রে হাঁটতে হাঁটতে বাজারের সামনে গিয়ে দেখে শুধুমাত্র কেবলমাত্র একটা যুবক গভীর রাত্রে বাজারের একটা দোকান খুলে রুটি তৈরি করতেছে আর রুটি বিক্রি করতেছে কোন সুবহানাল্লাহ রুটি বিক্রি করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়ে বলেন বাবা এত রাত্রে সব দোকান বন্ধ আর তুমি দেখা যায় এখানে রুটি বিক্রি করো তুমি দোকান লাগাবা না যুবক ডাক দিয়ে বলছে কে আপনাকে চিনলাম না সকল মানুষের দোকানদারি শুরু হয় ফজরের পরে আর আমি দোকান খুলি মাগরিবের পরে মাগরিবের পরে দোকানে ব্যবসা শুরু করি ফজরের সালাতের আগে বন্ধ করে দেই রাত্রবেলা আমার কাস্টমার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি এমন কাস্টমার কুত্তেকে এসে গভীর রাত্রে রুটি নিয়ে যায় যুবক বলছে আপনি জানবেন না আমার কিছু বান্দা কাস্টমার আছে ওরা রাত্রবেলা আমার কাছ থেকে রুটি নেয় ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এই লোকটা যেহেতু রুটি তৈরি করে বিক্রি করে গভীর রাত্রে কুয়াশা পড়েছে ঠান্ডার রজনী তিনি চিন্তা করলেন রাত্রবেলা যদি দোকানের কাছাকাছি থাকা যায় আগুন আছে তাপ পোহাতে যাবে বডিতে ঠান্ডা কম লাগবে রাত্র কেটে যাবে তার সঙ্গে গল্প করে করে তিনি বললেন বাবারে তোমার চেহারা তো বড় সুন্দর নামাজি দিনদার মনে হয় আল্লাহ আলা আমি একজন মুসাফির আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি আমি একটা মসজিদে রাত্রবেলা থাকবার জন্য গিয়েছিলাম মাগরিবের সালাত পড়েছি ইশার সালাত পড়েছি ওই মসজিদে আমি থাকতে চাইছিলাম মুসাফির হিসাবে কেউ থাকতে দিল না রাত্র গভীর হয়েছে কোথায় যাব মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে মসজিদের স্টাফ আমাকে বের করে দিয়েছে কোথায় যাব খুঁজে কোনো জায়গা পাচ্ছি না শেষ পর্যন্ত রাত্রবেলা তোমার এখানে আসলাম তোমার দোকান খোলা আগুন আছে আগুন পোহালে শরীরে একটু শরীরে একটু ঠান্ডা কমবে বাবারে সারা রাত্র যেহেতু তোমার দোকান খোলা তুমি চাইলে তোমার দোকানের সামনে যদি আমি বসে যাই রাত্র কেটে যাবে তোমার সঙ্গে গল্প করে করে আগুন আছে আগুন পোহায় আগুন থাপায় আমি একটু শরীরটাকে উষ্ণ করব তোমাকে সুযোগ দিবে এমন সময় যুবক চারার দিকে তাকায়া দেখে ভদ্র ভালো মানুষ দেখা যায় নোরানি চেহারার মুরব্বি ডাক দিয়া বলছে আঙ্কেল আমার বাবা নাই আপনার চেহারা বড় ভালো মানুষের দেখা যায় আপনি বাহিরে থাকবেন কেন সারা রাত্র আমি রুটি তৈরি করব আর আমার দোকানে আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন কোন সুবহানাল্লাহ
আহমদ ইবনে হাম্মাল দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে ঢুকে তিনি যখন বসে আছেন, এমন সময় তিনি দেখেন আশ্চর্য কারবার। কি কারবার? সবাই বলেন কি আশ্চর্য কারবার! এই যুবকটা রুটি তৈরি করবার জন্য যখন খামির আর পানি একত্রিত করে, আটা ময়দা পানি যখন একত্রিত করে, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির যখন তৈরি হয়ে যায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। লোকটা হাতের মধ্যে খামির নিয়ে যখন চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রুটি নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। হাতের মধ্যে টাকা নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকাগুলা পকেটে রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। এক কথে আশ্চর্য কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবকের জবানে আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনো কথা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবকটাকে কি দেখি আস্তাগফিরুল্লাহ পড়ে। ডাক দিয়া বললেন, বাবা রে তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে ব্যাপার কি? যুবক ডেকে বলছে, মুরব্বি আপনি আমাকে চিনবেন না, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি 32 বৎসর জীবনে যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আল্লাহ আকবার! কষ্ট হচ্ছে না তো ভাই? আমার বন্ধুগণ, আল্লাহ যদি সাথে থাকে কিছু হবে নাকি? কিছু কয় না, হবে হবে। আল্লাহ আসেননি আমাদের সাথে? তাহলে চুরি করার সময়, মিথ্যা কথা বলার সময়, বুট যে সময় ডাকাতি করে, হ্যাঁ এটা হয়নি? আল্লাহ আছেন, আমরা অন্যায় করব না, আমরা হারাম কাজ করব না। আল্লাহ যদি সাথে থাকেন আরে কেউ কিছুই করতে পারবে না আপনার, ঠিক কিনা বলেন? কোথায় কথা চলে আসছে এক মিনিটে বইলে দিই। রসুল যেদিন মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন, মানে ইয়াসরিবে যাবেন, রসুল তো ঘুমিয়েছিল, আমি ঘটনা বলবো না, আল্লাহ সাথে থাকলে কি হয় তা বুঝাতে চাই। খুব মনোযোগ দেন যুবকেরা, তোমাদেরকে বলছি, পকেটে তো শুধু সিগারেট পাওয়া যায়, দুনিয়ার জমিনে একটা জিনিস ছাগল খায় না, যে কোন তো গাছের যত পাতা লতা সব ছাগল খায় না? খায় না। আপনি তামাক যেখানে হয়, তামাক যে জমিনে হয়, ছাগলরে নিয়ে বলবেন তামাকের পাতা খা, খাবে? মনে খুব খারাপ কথা বলে বলছি, খায় না, ছাগলও খায় না। এইদিকে বলতেছি না, আপনারা আবার আমার বলবেন, আমার কি বললেন আপনারা? আমি তো আবার কিছু চিন্তা করে কথা বলছি, কারণ যে বিপদে এমনি আসি রে ভাই, যে বিপদে আসি, আমার জীবনে তো ঠান্ডা ঠান্ডা বাস করি না, কোন চিপায় আসি আল্লাহ জানে। শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই। আমার বন্ধুগণ, রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন, ঘুম থেকে উঠাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ সফর করেন ইয়াসরিবে, আল্লাহ নির্দেশ করেছেন। রসুল বড় খুশি, উঠলেন, কাপড় পরলেন, রুম থেকে বের হবেন, হঠাৎ শুনেন গোরের চতুর্দিকে কাফের, কাফের নেজা বল্লম তরবারি তীর নিয়ে আছে। নবীজি বের হলে আঘাত করবে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন গড় থেকে বের হয়ে সফর করে ইয়াসরিবার মদিনায় যেতে, গড়ের চতুর্দিকে কাফের, আমি কেমনে যাই? গড় থেকে বের হলে কাফেরেরা আমাকে আঘাত করবে, মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে, আমার উপরে ঈমান নিয়ে গড় থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। নবীজি বললেন, আল্লাহ তাআলা গড় থেকে বের হতে পারি কিন্তু আমিও তো মানুষ, আমার ভিতরে ভয় হয় কাফেরের আঘাত করতে পারে,
আমাকে কোনো উপকরণ দেন যা দিয়ে বাঁচা যায়। আল্লাহ বলেন, বন্ধুর এক কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর অথবা বালি অথবা পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করো। কাফেরদের উপরে নিক্ষেপ করবা, তুমি চলে যাইবা, কেউ তোমাকে দেখবে না। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন, কঙ্কর যদি মারি কই দিকে যায়? যেদিকে মারবো ওদিকেই তো যায় না, সামনে মারলে পিছনে যায়। আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলছেন পাথর মারবার জন্য, আমি যদি কঙ্কর মারি একদিকে যাবে কাফের তো চতুর্দিকে, একদিকে মারলে অন্য দিকের কাফের আমাকে মারবে, আমি তো চতুর্দিকে মারতে পারবো না। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর আমার উপরে ভরসা করে ঘর থেকে যদি বের হয়ে যাও সকলের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার নবীজি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ঈমান নিয়ে তিনি হাতের মধ্যে কঙ্কর নিয়ে কাফেরদের দিকে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। সামনের দিকে নিক্ষেপ করতে দেরি হলো, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল, তারা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন, কাফেররা দেখলো না, খুঁজে পেল না। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে তুমি না বলছিলা নিক্ষেপ করলে একদিকে যায়, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে কেমনে গেল তুমি বলো? আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না আপনি বলেন কেমনে গেল। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধুরে শোনো, আমার আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন কাফেরদের দিকে কঙ্কর পাথর আর বালি নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত না না, তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছো তোমার হাত তাকে নাই, আমার উপরে ভরসা থাকবার কারণে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ ওই কথাই বলতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কি যুবক বলছে, হুজুর মুরব্বি আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না, আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, আমি 32 বছর এখানে রুটি বিক্রি করি, আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি পৃথিবীর কোনো মানুষ হয়তো তা পায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে ডাক দিয়ে বললেন, যুবক বলো আমিও পড়ব। আপনারা পড়বেন নি, আমিও পড়ব। বলো আস্তাগফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছো? এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে, মুরব্বি তাহলে শুনেন, আমি 32 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, এখানে আমি ব্যবসা করি, ব্যবসা করার কারণে এই ব্যবসা দিয়া 50 থেকে 60 জন লোককে আমি খাওয়াই, এতিমখানায় দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি, এত কিছু দেওয়ার পরেও আমার খাবারের বরকত কমে না। মুরব্বি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার শরীরে আজ পর্যন্ত সর্দি কাশি ছাড়া বড় কোনো রোগ হয় নাই, আর আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি আমার নবীকে আজ অবধি প্রায় 17 বার স্বপ্নে দেখেছি। মুরব্বি আপনাকে আরো কত কিছু বলবো, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে দুইটা হাত উপর দিকে উঠাইয়া আমার এই 32 বছরে আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ জীবনে আমার হাতকে ফিরাইয়া দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা বলতে পারি না, কিন্তু একথা বলতে পারি আমার 32 বছরে আমার কোনোদিন একটা দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় নাই, আমার জন্য পাবলিকের জন্য, যে যা কিছু আমার কাছে এসে বলছে আমি আল্লাহর দিকে হাত উঠাইছি সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি আপনি জানেন না, যে রাত্রে আমি রুটি বিক্রি করি, মাঝে মাঝে এসে কাস্টমার নেই, এমনও কাস্টমার আসে তাদের সঙ্গে যখন মুসাফা করি আর রুটি দেই, এক সপ্তাহ পর্যন্তই হাতের গ্রান যায় না। এ তো আসতে বলেছে
আল্লাহ আকবার বলেন। আপনারা মাঝে মাঝে শুনেন না, আমিও শুনেছি ঢাকা থেকে, এই যে বায়ামপুরি হুজুরের কবরে মাঝে মাঝে নাকি এভাবে সুগ্রাণ বের হয়। হ্যাঁ বল, বলেছি যুবক বলছে আমিও রাত্রবেলা অনেক মানুষের কাছে রুটি বিক্রি করি, মুসাফা করে যায়, এই হাতের গ্রান এক সপ্তাহ যায় না। মুরব্বী আমার জীবনে যা চাইছি আল্লাহর কাছে একটা দোয়া ফিরিয়ে দেয় নাই, শুধু আস্তাগফিরুল্লাহর বরকতে। এজন্যে আমি হাঁটতে বসতে ঘুমাতে যখনই সময় পাই তখনই আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শর্টকাট জান্নাতে যদি যেতে চাও আস্তাগফিরুল্লাহ পড়া বাদ দিও না। রাসূলে পাক বলছেন যারা প্রতিদিন 70 থেকে 300 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তাদেরকে শাফাআত আর সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। আমি পুরো আস্তাগফিরুল্লাহ বলছি না, শুধু আস্তাগফিরুল্লাহ শব্দ। আমার বন্ধুগণ, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরে এবার তাহলে তুমি বলো তোমার জীবনে কি এমন দোয়া আছে যেই দোয়া আল্লাহ কবুল করে নাই? সব দোয়া কি তোমার কবুল হয়েছে? এবার যুবক চুকের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে আর কানতেছে। মুরব্বীকে ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমাকে অনেক কথা বললেন, অনেক কথা আমাকে বলেছেন, আপনার সব কথার জবাব দিয়েছি, এখন সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার রাসূল বলেছেন, যারা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, এই দোয়াটা প্রতিদিন 3 বার পড়তে পারবে, তাদেরকে নিজের হাতে হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। বাইরে মানুষের পিছনে লেগে লাভ নাই, আজ আমরাই তো মারামারিতে ব্যস্ত, এই হুজুর এই হুজুরে দেখতে পারে না, এই পীর এই পীররা কাফের বলে, এই খতিব এই খতিবরে দেখতে পারে না, এই মাদ্রাসার ইমাম মুহতামিম এই মাদ্রাসার মুহতামিমকে দেখতে পারে না, এই মাদ্রাসার ছাত্র ওই মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না, কে লম্বা টুপি কে গোল টুপি কে কাটা পাঞ্জাবি কে পাঞ্জাবি নেই কে শার্ট, এগুলো নিয়ে মারামারি আসে না নাই? কথা বলেন আসে না নাই? সব মারামারি বাদ দেও, যারা ঘৃণা ছড়ায়, যারা বিদ্বেষ ছড়ায়, যারা হিংসা ছড়ায়, তাদের বিপরীতে আমরা ছড়িয়ে দিতে চাই শান্তি আর ভালোবাসা। ঠিক কিনা বলেন? আর যুবকরা একসময় সিনেমা হলে যাইতো, গানে যাইতো, সব বাদ দিয়ে আজকে তাফসিরে আসছে, আর আমাদের গুতগুতির কারণে এরা আবার তাফসির বাদ দিয়ে চলে যেতেছে। আল্লাহর ওয়াস্তে এগুলাতে যাব না, ফিতনা ফাসাদে লিপ্ত হব না, অন্যায় করব না। একজন লোক নামাজে আসছে, আমরা বলে দেখো দেখো দেখো, জীবনে তারা মসজিদের আশেপাশেও দেখে নাই, নতুন নামাজ হয়েছে, ও তো আসছে রে ভাই, ওরা আসতে দেও না কেন মসজিদে, আস্তে আস্তে তো ভালো মানুষ হয়ে যাবে, আপনি এগুলো বললে তো আরো খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা শুধু খারাপকে খারাপ বানাতে পারি, ভালো বানাতে পারি না। আমার কথা যদি অত্যুক্তি না হয়, খবর নেন আপনাদের জৈনটা গোয়েন্দাঘাটে এই মুহূর্তে একটা মসজিদের গেট খোলা পাবেন না, সব তালা দেওয়া। কেন তালা দিছে একটু কিছু কইবেন তো আমারে? কিসের ভয়ে? চুরের ভয়ে। তো চুরের ভয়ে মসজিদের গেট তালা দিছেন কেন? আপনার কাজ তো মসজিদের গেট তালা দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, আপনার সমাজের চুর তো রাসূলের সমাজের চুরের চাইতে ভালো। এই সমাজ বাবা তার মেয়েকে চিনত না, মা তার ছেলেকে চিনত না, ভাই তার বোনকে চিনত না, যে যার সাথে মেলামেশা করত। এই খারাপ সমাজের রাসূল দিনের দাওয়াত দিয়ে ভালো মানুষ বানালেন, আর আপনি চুরের ভয়ে মসজিদের গেট তালা দিয়েছেন কেন? মসজিদের গেট তালা দিলে খারাপ মানুষ ভালো হবে না, এগুলা খুলে দাও আর চুরকে ভালো মানুষ বানাবার ওয়াজ করো, ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করো। চুরা চুরি করবে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র মসজিদ পাহারাদারি করবে। খারাপ মানুষকে ভালো মানুষ বানাবার কোনো চিন্তা আমাদের ভিতরে নাই, খারাপকে আরো খারাপ হচ্ছে। এজন্য আল্লাহর ওয়াস্তে কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না, কারো দিলে কষ্ট দিব না,
আমরা সবাইকে নিয়ে চলতে চাই, একসাথে চলতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই। আমরা ফেতনা করব না, বলেন ফেতনা করব না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার যুবক ডাক দিয়া বলছে, বাবা আপনাকে চিনতে পারলাম না, আপনি শুনেন, 32 বছরের জীবনে আল্লাহর কাছে যত দোয়া চাইছি সব কবুল করছে ও বাবা, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বলো কোন দোয়া কবুল হয় নাই? এবার যুবক কান্না করে বলছে, মুরব্বী শুনেন, আজ আমি এই মুহূর্তে 2 রাকাত সালাত পড়েছি, আল্লাহর কাছে তো দোয়া করেছি, একটা দোয়া কবুল করে নাই। সেটা হলো আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা জীবনে যা চাইলাম সব তুমি দিয়েছো, যত মানুষের জন্য হাত উঠাইলাম সব তুমি দিয়েছো ওগো আল্লাহ তাআলা, কিন্তু তোমার কাছে আমি আজ পর্যন্ত 32 বছর থেকে চাইলাম। এই জামানার সব থেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, একটা বার তাকে দেখতে চাই, তার বাড়িতে আমি যেতে চাই, আল্লাহর কাছে তো দোয়া করেছি। ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি চিনি না, তার বাড়িতে যেতে চাই, তার সঙ্গে মোলাকাত করতে চাই, তার সঙ্গে মুসাফা করতে চাই, তার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই, তাকে আমি বড় ভালোবাসি, আজ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করলেন না। ও মুরব্বি বাবা, আপনি আসার 1 মিনিট আগেও আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা জীবনে এত দোয়া কবুল করলেন, কিন্তু কেন আমার এই দোয়াটা আপনি কবুল করেন না? ইমামে আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা কেন আমার কাছে দেন না? এমন সময় যুবক কান্দতেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আরে যুবক কত বড় মুস্তাজাবুদ দাওয়া হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আহমদ ইবনে হাম্বলকে দেখবে, আর যুবককে আল্লাহ কষ্ট না দিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বাইর করাইয়া, সারাদিন সফর করাইয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া, খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া, বাজারে এনে যুবকের সামনে দাঁড় করাইয়া আমাকে দিয়েছেন, মনে হয় আমিও তো রুটিওয়ালার চাইতে আরও ছোট হয়ে গেলাম। আল্লাহ রুটিওয়ালা তোমাকে যতটুকুন চিনে, হয়তো আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে ততটুকুন চিনতে পারলাম না। ইমামে আহমদ ইবনে হাম্বল চুকের পরিচয়ে ডাক দিয়ে বলছেন, যুবকরা তুমি শোনো, তুমি শোনো, আহমদ ইবনে হাম্বলকে তুমি চিনো না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে পাঠান নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে বাড়ির থেকে বের করে সারাদিন ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদের ভিতরে নিয়া, মসজিদ থেকে বের করে তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, আহমদ ইবনে হাম্বলকে দেখো, আর তুমি আহমদ ইবনে হাম্বল আমার জন্য দোয়া করো। যুবক বলতেছে, হুজুর তাইলে কি আপনি আহমদ ইবনে হাম্বল? তিনি বলেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তোমার দোয়াকে আল্লাহ কবুল করছেন, এইভাবে তোমাকে নেন নাই বরং আমাকে তোমার দরবারে নিয়ে আসছেন, বাবা তুমিও আমার জন্য একটু দোয়া করো। আল্লাহু আকবার! এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার তেলাওয়াত কি তোলে চয়াতের শেষ দিকে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠে তওবা করে, আল্লাহ শুধু তাদের তওবা কবুল করে গুনাহ মাফ করেন তা না, ওই পরিমাণ সওয়াব আমল নামায় লিখেই দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত ওয়াজিব করে দেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার কথা এখানে শেষ, 11টা কাটায় কাটায় হয়েছে, টাইম ছিল 11টা। এরপর একটা আয়াত পড়েছি, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এতক্ষণ যা বলছি তা যদি না মানেন, আল্লাহর না চিনেন, জান্নাতের ইবাদত না করেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, তাহলে এমন জাহান্নামে থাকবেন স্থায়ীভাবে, যেখানে 19 জন ফেরেশতা তোমাকে আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া, 1 লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া, টাইনা টাইনা চামড়া নামাইলে যে শাস্তি হয়, তোমাকে আমাকেও মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়ে তোমার আমার চামড়া টাইনা টাইনা নিচে নামাবেন। নাউজুবিল্লাহ তো আসতে বললেন,
আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আলোচ্য বিষয়ের আলোচনা এখানে রেখে দিলাম আর লম্বা করতে চাই না কারণ লম্বা করলে এখন লম্বা হয়ে যাবে শুধু এতটুকু বলবো আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব বললেন না ইনশাআল্লাহ আমরা হারাম খাব না হারাম পথে যাব না আমরা বাই বাই হয়ে একসাথে চলব কে ধনী কে গরিব কে কালো কে ধলো সব বাদ আমরা সব এক আদমের সন্তান আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা অসাম্প্রদায়িক চেতনায় বড় হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লু নাসআলুকাল খায়রা কুল্লু